আর উনি যদি অগ্রগামী হয় উনি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের ইয়াবার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের দুই নম্বরই বন্ধ হয়ে যাবে আমাদের বাজে ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে বাজে কাজগুলো বন্ধ হয়ে যাবে ওরা এই কারণেই আল্লাহ নবীর বিরোধিতা করত 1000 বছর পূর্বে বর্তমানেও একদল নবীর ওয়ারিসদের বিরোধিতা করে বুঝতে হবে 1000 বছর পূর্বে নবীর বিরোধিতা যারা করেছে আজ 1000 বছর পরে নবীর ওয়ারিসদের বিরোধিতা যারা করে ওদের মাঝে আর বর্তমান এ বর্তমান লোকগুলোর মাঝে মিলে যায় জোরে কোন ঠিক জাহান্নাম ছাড়া আর যারা আখিরাতের পাগল হয় ওই মানুষগুলো দুনিয়াও পায় আখিরাতও পায় যারা দুনিয়ার পাগল হয় তারা দুনিয়াও পায় না আখিরাতে জাহান্নাম ছাড়া কিছুই জোটে না একটা জবান বন্ধ রাখা যাবে না একটু ঈমানের আওয়াজ দিয়া বলেন আমরা আখিরাতকে মূল টার্গেট বানায় নিতে চাই কি চাই না আপনি আখিরাতকে মূল টার্গেট বানায়া জমিনে চলাফেরা করেন দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না ভালোবাসার অভাব হবে না আপনাকে ঘরের মানুষ ভালোবাসবে বাহিরের মানুষ ভালোবাসবে রাস্তায় গেলে দেখবেন মানুষের ভালোবাসা ময়দানে দেখবেন মানুষের ভালোবাসার অভাব নাই যেখানেই যাবেন ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা এই দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক এতটাই প্রিয় করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি বিদায় হয়ে যাবেন তারপরে আপনার ভালোবাসা জমিন থেকে বিলীন হবে না একজন সাধারণ মানুষ যখন আল্লাহর পাগল হয় নবীর পাগল হয় আখিরাতকে মূল টার্গেট বানায় জমিনে জীবন কাটায় ওই মানুষটা বিদায় হয়ে যাওয়ার পরেও মানুষ তার জন্য 10 বছর নয় 1000 বছর পরেও চোখের পানি ছাড়ে তার ভালোবাসা পর্যায়ে বলে দিলেন সানাসিমুহু আলাল খুরতুম অবশ্যই অচিরেই আমি আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে দিব জমিনে এরা লাঞ্ছিত হবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই চূড়ান্ত কথা বলে দিচ্ছি যারা যারা আমার নবীর বিরোধিতায় মগ্ন হবে অবশ্যই সানাসিমুহু আলাল খুরতুম অবশ্যই এদেরকে লাঞ্ছিত করে জমিন থেকে বিদায় করবেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে এতে কোনো সন্দেহ নাই আমার নবীর বিরোধিতা যারা করবে তারা লাঞ্ছিত হবে জীবনের শেষ সময় নিঃস্ব হয়ে মরবে বউ বউয়ের ভালোবাসা পাবে না সন্তানদের ভালোবাসা পাবে না মানুষের জুতার বাড়ি নিয়ে মরবে মানুষের লাঞ্ছনা বঞ্ছনা নিয়ে জমিন থেকে বিদায় হবে আর যারা নবীর পাগলা হবে নবীর আশেক হবে এরা জমিন থেকে বিদায়ের পর মানুষ বুক ফাটা আত্মনাদ করবে চিল্লায় চিল্লায় কান্দবে চোখের পানি ছাড়বে যত দিন যাবে তত মানুষ তাদের জন্য পাগল পারা হবে যত বছর যাবে তত মানুষ তাদের পাগল হবে তাকায় দেখেন আশিক রসুলরা জমিন থেকে বিদায় হওয়ার পরেও মানুষ এখনো তাদের পাগল পাগলাদের সংখ্যা দিন দিন বাড়তেছে কমবে না আল্লাহ বলেন এটাই হলো নিয়ম আমার নবীর আশেক যারা হবে তাদের সম্মান দিন দিন বৃদ্ধি হবে কমবে না আর নবীর দুশ্মনী যারা করবে তাদের লাঞ্ছনা বঞ্ছনা জমিনে আছে জমিন থেকে বিদায়ের সময় জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করমু আর সাইয়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন অচিরেই আমি এদের জাহান্নামে ঢুকাই দিব আল্লাহ আমাদের সকলকে নবীর আশেকদের খাতায় নাম লেখাইয়া দুশমনদের বিরোধিতায় আজীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন জোরে কোন আমিন প্রকৃত বুদ্ধিমান বান্দা যেই বান্দার কানে জান্নাতের বাগানের কোরআনের বয়ানের আওয়াজ ঢুকলো বান্দা এই মুহূর্তে দোকানে সময় দেয় বান্দা এই মুহূর্তে বাজারে বাজারে সময় দিচ্ছে দোকানে সময় দিচ্ছে রাস্তায় বান্দা সময় কাটায় দিচ্ছে কোন বান্দা বুদ্ধিমান ভালো করে শুনে নাও বলে বান্দার কানে কোরআনের আওয়াজ ঢুকার পর শয়তান বান্দাকে আসতে দেয় না বান্দার বাজারে পড়ে থাকতেই মন চায় দোকানেই পড়ে থাকতে মন চায় দুনিয়ার আড্ডায় পড়ে থাকতে মন চায় আমার নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া মন না চাইলেও জান্নাতের বাগানে অহংকার দূরে সরায়া দিয়া জান্নাতের বাগানে ফকিরের মতো বসে যেতে পারলো
আমার নবী বলেন পরকালের জন্য বান্দা যখন মেহনত করে নেক আমল সঞ্চয় করে নিতে পারলো জমিনে এই বান্দাগুলাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা যেই বান্দার কানে আজানের আওয়াজ শোনা যাওয়ার পর বান্দার মন চাইলো দুনিয়াবি কাজে মগ্ন থাকতে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া যখন মসজিদে গিয়া বসে যেতে পারলো এই বান্দা হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা এক কথায় যেই বান্দা অহংকার মুক্ত হইয়া নেক আমলে সময় দিতে পারলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো এই বান্দাগুলাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা একটা জামানো বন্ধ রাখবেন না একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন আমরা বুদ্ধিমান হতে চাই কি চাই না ভালো করে উপলব্ধি করে নেন এদিক ওদিক যাব না সোজা আলোচনায় ঢুকবো খুব দ্রুত কথা বলবো খুতবার শুরুতে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল কলম তেলাওয়াত করেছি সূরাতুল কলম থেকে তেলাওয়াত করেছি একটু অন্তরটা কোরআনের দিকে লাগায় দেন আমি প্রায় সময় বলি এখনো বলি হে ভাই আমি ছোট মানুষ আমার ইজ্জত দেওয়া দরকার নাই সম্মান দেওয়া দরকার নাই আমি যদি আপনাদের সামনে আল্লাহর কালাম শোনাই আল্লাহর হাবিবের বাণীগুলো শোনাই তাহলে কোরআন এবং হাদিসের ইজ্জতে আপনাকে আদব নিয়ে সময় নিয়ে বসে যেতে হবে কারণ কোরআনের সাথে যদি বেয়াদবি হয় আল্লাহর সাথেই বেয়াদবি করা হয় আল্লাহর হাবিবের কথার সাথে যদি বেয়াদবি হয় সরাসরি আল্লাহর হাবিবের সাথেই বেয়াদবি হয় কোন মুসলমান জীবন যেতে জীবন দিতে তৈরি হবে যে খাঁটি মুসলমান ওই বান্দা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে না আল্লাহর কালামের সাথে বেয়াদবি করবে না জোরে বলেন ঠিক কিনা খুব মনোযোগ দিয়া কথাগুলো অনুধাবন করবেন যেই সূরা থেকে আমরা আলোচনা শুনব সূরাটার নাম সূরাতুল কলাম একটা জবানও বন্ধ রাখবেন না একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা যেই সূরা থেকে আলোচনা শুনব সূরাটার নাম কি এই মাত্রই না বলে দিলাম সূরাতুল কলাম কলম 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 কি করে কথা বলে না কলম দিয়া কি করে আস্তে বলবেন না কলম দিয়া কি করে তো আমরা এই কলম সূরা থেকে আলোচনা শুনব কোরআনেও কলমের নামে একটা সূরা আছে ভালো করে উপলব্ধি করে নেন একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আল্লাহ যদি তৌফিক দান করে দেয় আজ আমরা যেই সূরা থেকে আলোচনা শুনব ভালোবাসার আওয়াজে বলেন সূরাটার নাম কি সবাই বললে একটু ভালো শোনা যাইতো এত সহজ কথাটা আমরা সবাই বলতে পারি না কষ্ট করে একটু বিরক্ত হচ্ছেন নাকি আপনারা মানে আমার মন মতো আওয়াজ আসতেছে না এই জন্য আমার ভেতর থেকে কথা বের হতে চাইতেছে না বলেন আমরা যেই সূরা থেকে আলোচনা শুনব একটু ভালোবাসার আওয়াজে বলেন সূরাটার নাম কি আমার মালিক কলমের নামে কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন এমন সময় এই সূরাটা নাজিল হয়েছে যেই সময় সব দিকে নবীর দুশ্মন রাস্তায় বের হলে নবীর দুশ্মন বাজারেও নবীর দুশ্মন মাঠে ময়দানে সর্বত্র শুধু নবীর বিরোধিতা নবীর দুশ্মনের আওয়াজ নবীর বিরোধিতার আওয়াজ শুধু আমার নবীরে কিভাবে দমিয়ে দেওয়া যায় নবীর রিসালাতের আওয়াজ কিভাবে বন্ধ করে দেওয়া যায় কিভাবে আল্লাহর নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় সব জায়গায় শুধু একটাই চিন্তা একটাই প্রচেষ্টা যেভাবেই হোক ওনাকে থামায় দিতে হবে বন্ধ করে দিতে হবে আগা আর আগে বাড়া আর সামনে যেতে দেওয়া হবে না সব জায়গায় নবীর বিরোধিতা বাইতুল্লাহ পর্যন্ত বাইতুল্লাহর চত্বরে পর্যন্ত ওখানেও নবীর বিরোধিতায় সবাই বসে বসে মিটিং করে কেমনে ওনারে দুনিয়া থেকে বিদায় করা যায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সব বিরোধী
একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন ওই নিজের ঘরের কিনারের মানুষগুলা পর্যন্ত নবীর বিরোধিতা করা আরম্ভ করে দিল আবু লাহাইবার ঘর আল্লাহর নবীর একেবারে পাশের ঘর এই ঘর থেকেই নবীর বিরোধিতা আরম্ভ হলো নবীর দুশমনী আরম্ভ হলো একটা জবান বন্ধ রাখা যাবে না একটু ঈমানের আওয়াজ দিয়া বলেন যদি আমার বিরুদ্ধে জমিনের সব যদি আমার বিরোধিতায় মগ্ন হয় যদি আপনার বিরোধিতায় যদি পৃথিবীর সবাই মগ্ন হয় আল্লাহ যদি আপনার হয় নবী যদি আপনার হয় তাম দুনিয়া আপনার দুশমনী করলে কোনো অসুবিধা আছে না আস্তে বলবেন না কোনো অসুবিধা আছে দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাক আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যাক আপনার মা বিরুদ্ধে চলে যাক আপনার বিবি আপনার বিরোধিতায় মগ্ন হয়ে যাক তাম দুনিয়ার সব আপনার বিরোধিতা করুক যদি আপনার নবী আপনার হয় আল্লাহ আপনার হয় তাহলে তাম দুনিয়া বিরোধিতায় চলে গেলেও আমার কোনো অসুবিধা নাই জোরে কোন ঠিক কিনা সব আমার নবীর বিরোধী পাগল পাগল বলে মিছিল দেয় পাগল কে পাগল কে আর আমার নবীর নাম বলা হয় বুঝে শুনে একটু বলুন তো আমার নবী কি পাগল ছিলেন না আস্তে বলবেন না নবী কি পাগল ছিলেন না এরপরেও তারা নবীজিরে পাগল বলেছে কেন মূলত তারা সব পাগল ছিল এই জন্য ভালো যিনি ওনাকে বলতেন পাগল কথা বলেন না কেন ওরা কিসের পাগল ভালো কোনে উপলব্ধি করে নেন কেউ নারীর পাগল কেউ মদের পাগল কেউ জুয়ার পাগল কেউ ঘুষের পাগল এক একটা ব্যক্তি এক একটা জিনিসের পাগল সবাই দুনিয়ার রোগে রুগ্ন হইয়া আমার নবী রহমাতুল লিল আলামিনের বিরোধিতা আরম্ভ করে দিল সবাই একজোট হয়ে নবীর বিরোধিতায় লেগে গেল ওদের একটাই চিন্তা যেভাবেই হোক ওনাকে যদি সমাজের মানুষের সামনে ওনাকে সমাজের মানুষের সামনে যদি খারাপ বানায়া দেওয়া যায় সমাজের মানুষের সামনে যদি ওনাকে বাজে লোক হিসাবে চিহ্নিত করে দেওয়া যায় তাহলে আমাদের মাতবুড়িতে ভাটা পড়বে না আমাদের মাতবুড়িতে ভাটা পড়বে না আর উনি যদি অগ্রগামী হয় উনি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের ইয়াবার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের দুই নাম্বারই বন্ধ হয়ে যাবে আমাদের বাজে ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে বাজে কাজগুলো বন্ধ হয়ে যাবে ওরা এই কারণেই আল্লাহ নবীর বিরোধিতা করত দেড় হাজার বছর পূর্বে বর্তমানেও একদল নবীর ওয়ারিসদের বিরোধিতা করে বুঝতে হবে দেড় হাজার বছর পূর্বে নবীর বিরোধিতা যারা করেছে আজ দেড় হাজার বছর পরে নবীর ওয়ারিসদের বিরোধিতা যারা করে ওদের মাঝে আর বর্তমান এ বর্তমান লোকগুলোর মাঝে মিলে যায় জোরে কণ্ঠে কি পরিমাণ বিরোধিতা আমার নবীর করেছে একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন কি পরিমাণ বিরোধিতা করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল কলম নাজিল করলেন আল্লাহ বলেন নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরু বিরোধী যারা তাদের দাবি খণ্ডন করে দিবেন আল্লাহ তারা যে নবীরে বিভিন্ন বাজে কথা বলে বিভিন্ন বাজে অপবাদ আমার নবীরে দেয় আমার নবীরে সমাজের মানুষের কাছে হেয় করতে চায় নবীর ইজ্জতে হামলা চালাইতে চায় বিভিন্ন বাজে অপবাদ আমার নবীর নামে তারা চালায় দিতে চায় তাদের অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা নাজিল করলেন মনোযোগ দিয়ে শুনে নেন শুরুতে আমার আল্লাহ বললেন নূন এরপরে বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু নুন এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন এটা বিচ্ছিন্ন হরফ নুন
এটা বিচ্ছিন্ন হরফ এটার অর্থ জানেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ আবার অনেকে বলেছেন আরেকজন জানেন দেখি বুদ্ধি খাটায় বলতে পারেন নি আরেকজন জানেন তিনি কে হতে পারেন সুবহানাল্লাহ বলবেন না আরেকজন জানেন তিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে অনেকেই আবার বলেছেন আরেকজন জানেন তিনি দোস্ত রাহমাতুল লিল আলামিন আল্লাহ আল্লাহর দোস্ত ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানে না বিচ্ছিন্ন হরফ এটা একটা হরফ বিচ্ছিন্ন হরফ নুন একটা বিচ্ছিন্ন হরফ ভালো করে উপলব্ধি করে নেন আজ বর্তমানে আমাদের দেশে একদল ইমাম চোর আমাদের সামনে স্লোগান দেয় বলে কোরআন শরীফ পড়ো যদি বুঝ্জা পড়ো তাইলে আল্লাহ খুশি হবে সওয়াব পাইবা আর যদি কোরআন না বুঝ্জা পড়ো কোনো সওয়াব হবে না কোনো ফায়দা হবে না হে মুসলমান একটা জবান বন্ধ রাখা যাবে না বর্তমানে ইমাম চোর একদল বলে কোরআন বুঝ্জা পড়লে লাভ আছে না বুঝ্জা পড়লে কোনো সওয়াব নাই কোনো সওয়াব নাই আল্লাহর নবী বলে কোরআন এমন এক কিতাব বুঝ্জা পড়লেও ফায়দা না বুঝ্জা পড়লেও ফায়দা আর হুজুর বলে কোরআন না বুঝ্জা পড়লে কোনো ফায়দা নাই একটা জবান বন্ধ রাখা যাবে না ভালোবাসার আওয়াজে বলবেন এই হুজুরেরটা মানবেন না আমার নবীরটা মানবেন আস্তে বলবেন না জোরে বলেন আজ সারা দুনিয়ার সব বেঈমানদের একটাই টার্গেট ইসলামকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় ইসলামের নাম নিশানা কিভাবে জমিন থেকে মুছে দেওয়া যায় সবার একটাই টার্গেট এজন্য কতভাবে যে আজকে ইসলাম বিদ্বেষী কার্যক্রম চলতেছে কতভাবে যে এটার কোনো সীমারেখা নাই কেউ তো টুপি দাড়ি নিয়া সুফির সুরত লাগাইয়া মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে আপনি চিনবেন না এটা কি নবীর দুশ্মন নাকি খাঁটি মুমিন চিনবেন না চিনার কোনো ক্যাপাসিটি নাই মানুষের সামনে এসে বয়ান করে খুব চমৎকার চমৎকার বয়ান কিন্তু ভেতরে ভেতরে বেঈমানদের সাথে বসে মিটিং করে কিভাবে ইসলামকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়া যায় ইসলামের নাম নিশানা মুছে দেওয়া যায় এ হলো একদল চীনা বড় মুসিবত আরেক দল লেবাস নাই সুরত নাই সিরাত নাই সারাক্ষণ গাঞ্জা নিয়ে ব্যস্ত ইয়া বানিয়া ব্যস্ত আর সারাক্ষণ বাবার নামে গান গায় নামাজের খবর নাই কোরআন তেলাওয়াতের খবর নাই শরীয়তের কোনো ধার ধারে নাই কথায় কথায় আম করে গালি দেয় বড় বলে ওরা কিছুই জানে না ওরা শরীয়তের মোল্লা কথা বাস্তব না অবাস্তব কথা বলে না বাস্তব না অবাস্তব মাজারে মাজারে ঘুরে মাজারের পরিবেশ নষ্ট করে আর আরেক দিকে আরেক দল বাতিল আম করে গালি দেয় বলে সুন্নিরা এ মাজারে এই করে ওই করে জিয়ারতের নামে যারা ভণ্ডামি করে বলেন তারা কি আগে সুন্নি ছিল কথা বলে না জিয়ারতের নামে যারা ভণ্ডামি করে গান বাজনা নাচ গান এই মদ ইয়াবা ওরে কি আবার পালা গানের নামে আগে এগুলা অহরহ চলতো কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল যখন অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে পৃথিবী সারা দেশের রন্ধ্রে রন্ধ্রে যখন আলেম ওলামারা বয়ান করা শুরু করে দিছে এখন পাবলিক চিন্তা করে দেখছে যে না কোরআনে যেই মজা পায় কোরআন সুন্নায় যেই তৃপ্তি পায় এদের পালা গানে এরকম তৃপ্তি টিপ্তি কিছুই নাই জোরে কোন ঠিক কি না যায় কিছু ওই যে মহিলারে দেখতে সুন্দর একটু নাচানাচি চলে ওইখানে গিয়া বসে আর এদের নাচানাচি ইসলামের নামে এ সমস্ত বেহায়াপনা চলে এরা নাকি আবার আমরা শুনি আল্লাহরেও গালি দিছে কথায় কথায় বিভিন্ন মনে হয় যে ওনার মতো জ্ঞানী গুণী এ মহাজ্ঞানী দুনিয়াতে আর দ্বিতীয়টা কেউ নাই মানুষ তো মনে করে হ্যাঁ কত মহা বড় রূপে পণ্ডিত মানুষ জানি কিন্তু ওই যে বুলেট মারলেও সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে ভেতর থেকে বের হবে না আসেনি আমগো দেশে এরকম জ্ঞানী ওরা আবার হুজুর করে কাউন্টার দেয়
কষ্ট হচ্ছে আপনাদের না একটা জবানও বন্ধ রাখবেন না একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন ওরা কি কখনো সুন্নি ছিল না বর্তমানে সুন্নি আছে না তাহলে ওদেরকে বেড়াইয়া যদি এক দল আম করে কয় সুন্নিরাই এরকম কথা সত্য না মিথ্যা মিথ্যা ভালো করে উপলব্ধি করে নেন কতদিক দিয়ে আজকে ইসলাম কি নির্মূল করে দেওয়ার চক্রান্ত একদিকে ভণ্ড পীরের দল ওদেরও কিন্তু মুরিদের অভাব নাই ভক্তের অভাব নাই আমরা মানুষ এতটাই মূর্খ এতটাই জাহিল আমরা হয়ে গেছি আপনি কই এলাকায় যদি একজনে কয় আমি নবী এই সিটিং এরও ভক্ত তৈরি হবে ঠিক কথা কন না কেন এই যে মিয়া যদি কয় ভাই ভাইজার নাম কি না হ্যাঁ আব্দুল কাদির ভাই আমাদের সাংবাদিক আজাদ ভাই যদি কয় আমি নবী এ ওনারও ভক্ত তৈরি হয়ে যাবে কথা বাস্তব না বাস্তব তো দেওয়ান বাগি যে সিটিং এই সিটিং এর ভক্ত আমগো দেশে নাই আছে আস্তে বলেন কেন জোরে বলেন আর মতো সিটিং আর দ্বিতীয়টা কেউ হইতে পারে না কেরম বাটপারের বাটর মরার আগে একটু আঙ্গুরে কইয়া গেল না কইসাম না কাছে আমি অমুক দিন মরে যামু ওনাকে আল্লাহর লগে সব সময় কথা কয় বিভিন্ন ইস্যুতে যখন তার ভক্তরা তারে ধরে যে বস আমনে তো এই বিভিন্ন ব্যাপারে সবাই কথা কয় আমনে কর না কেন মায়ানমারের ব্যাপারে রোহিঙ্গাদের নির্যাতন করা হয় কচু কাটা করা হয় ছোট বাচ্চা ওটার কুল যেটা ভুনা করে তারা খাইছে এমন ন্যাক্কারজনক ঘটনাও ঘটছে এমন ঘটনা ঘটাইছে ওই রোহিঙ্গাদের ব্যাপারে মায়ানমার পৃথিবীর আকাশ বাতাস এমন ভয়াবহ ঘটনা কখনো দেখে নাই ওরা কখনো এমনটা অনুভব করে নাই জাহিলিয়াতের যুগে এমন ঘটনা ঘটে নাই যেই ঘটনায় মায়ানমারের এই বৈদ্য সন্ত্রাসীরা করেছিল এই ইস্যুতে ওরা নাকি জিজ্ঞাসা করা হয়েছিল কিছু কর না কেন একটু নিন্দাও করেন না কেন কয় আল্লাহ মানা করছে আল্লাহ মানা করছে কষ্ট হচ্ছে আপনাদের ওনাকে সবসময় আল্লাহর লগে কথা কয় আল্লাহর লগে নাকি সবসময় ওর কানেকশন কেমন সিটিং এর সিটিং যাওয়ার আগে একটু আম করে কইও গেল না যত চালাকি করেন যত চালাকি করেন আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ যখন ধরবে তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না জোরে কোন ঠিক কি না আমার মালিক বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আমার মালিক কাউরে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন আমার মালিক ধরবে মালিকের ধরা বড় শক্ত ধরা মালিকের পাকড়াও এর হাত থেকে বাঁচা যাবে না হে মুসলমান আমরা এতটাই নির্লজ্জ বলতেছিলাম যদি আজকে আমার ভাইও নবী দাবি করে ওনারও ভক্তের অভাব হবে না কেন ভক্ত তৈরি হবে কেন একটাই জবাব একমাত্র দুনিয়ার লোভ লালসা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থেই মানুষ আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে কোরআনকে গালি দেয় ইসলামের বিরোধিতা করতে মগ্ন হয় কপাল পোড়ার দল যারা দুনিয়ার পাগল হয় তারা একেবারে নিঃস্ব হালতে জমিন থেকে বিদায় হয় দুনিয়ার পাগল যারা হয় তারা দুনিয়াতেও কিছুই পায় না পরকালেও কিছুই পায় না জাহান্নাম ছাড়া আর যারা আখেরাতের পাগল হয় ওই মানুষগুলো দুনিয়াও পায় আখেরাতও পায় যারা দুনিয়ার পাগল হয় তারা দুনিয়াও পায় না আখেরাতে জাহান্নাম ছাড়া কিছুই জোটে না একটা জবানও বন্ধ রাখা যাবে না একটু ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আখেরাতকে মূল টার্গেট বানায় নিতে চাই কি চাই না আপনি আখেরাতকে মূল টার্গেট বানায় জমিনে চলাফেরা করেন দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না ভালোবাসার অভাব হবে না আপনাকে ঘরের মানুষ ভালোবাসবে বাহিরের মানুষ ভালোবাসবে রাস্তায় গেলে দেখবেন মানুষের ভালোবাসা ময়দানে দেখবেন মানুষের ভালোবাসার অভাব নাই যেখানেই যাবেন ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা
এই দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক এতটাই প্রিয় করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বিদায় হয়ে যাবেন, তারপরে আপনার ভালোবাসা জমিন থেকে বিলীন হবে না। একজন সাধারণ মানুষ যখন আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, আখিরাতকে মূল টার্গেট বানায় জমিনে জীবন কাটায়, ওই মানুষটা বিদায় হয়ে যাওয়ার পরেও মানুষ তার জন্য 10 বছর নয় 1000 বছর পরেও চোখের পানি ছাড়ে তার ভালোবাসায়, তার মহব্বতে। নজর দিয়া দেখো, সিলেটের শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি তো রাজা ছিলেন না, বাদশাহ ছিলেন না, বড় মন্ত্রী ছিলেন না, কত বছর হলো জমিন থেকে বিদায় হয়ে গেল। দিন যত যায় ভালোবাসা তত বৃদ্ধি হয়, দিন যত যায় ভালোবাসা তত বৃদ্ধি হয়, এটাই হলো নিয়াম। আপনি যদি আখেরাতকে টার্গেট বানায় জমিনে জীবন কাটান, আল্লাহ দুনিয়াতেও এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দান করবেন, এটা কল্পনাও করতে পারবেন না। আর পরকালে জান্নাতের মেহমান বানায় দিবেন, একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ নিয়ে বলেন, ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন, আমরা আখেরাতকে মূল টার্গেট বানায় জীবন কাটাতে চাই কি চাই না? এই যে করোনা চল, করোনা করোনা কি শেষ না আছে এখনো? আসতে বলবেন না, শেষ না আছে? হে ভাই, উপলব্ধি করে নেন, আপনি যদি পরকালকে মূল টার্গেট বানান, পরকালকে মূল লক্ষ্য উদ্দেশ্য বানান, এই করোনার দিকে নজর দেন, কত হাজার হাজার কোটি টাকার মালিক বান্দা ফোন দিলে র‍্যাব সামনে হাজির হইতে দেরি নাই, ফোন দিতে দেরি, পুলিশ আসতে দেরি নাই, এতটাই দামি বান্দা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নজর দিয়ে দেখো, দুনিয়া দুনিয়া করে পাগল হওয়ার কারণে, দুনিয়া মূল লক্ষ্য উদ্দেশ্য বানাবার কারণে, আল্লাহর বান্দা নিরিবিলি নির্জন একটা কক্ষে চিল্লায়া চিল্লায়া জমিন থেকে বিদায় হয়, পাশে বিবি নাই, পাশে সন্তান নাই, রাজনৈতিক লিডাররা কেউ নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, কেউ নাই। আল্লাহ বলেন, হ্যাঁ এমনটাই হবে, কারণ তুই দুনিয়াটার এই মূল লক্ষ্য মূল টার্গেট বানাইছিলি। আজ তাকায়া দেখ, দুনিয়ার হাজার হাজার কোটি টাকার সম্পদ তোর পাশে নাই, তোর বিবি নাই, তোর কন্যা নাই, তোর বাহিনী কেউ তোর পাশে নাই। ও বান্দা এমনটাই হয়, তুই যদি দুনিয়াটারে মূল লক্ষ্য উদ্দেশ্য বানাও, তুমি বিদায়ের সময় দেখবা তোমার মতো অসহায় আর কেউ নাই, যখন বুঝবা তখন আফসুস করলেও কোনো ফায়দা হবে না, এখনই সময় আখেরাতকে মূল উদ্দেশ্য বানায় জীবন কাটাও। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়ার দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা আখিরাতকে মূল টার্গেট বানায় চলতে চাই কি চাই না? আর অন্যদিকে বান্দার হাজার হাজার কোটি টাকা নাই, কিন্তু আখেরাতের চিন্তা আছে, পরকালের ভাবনা আছে, নবীর মহব্বত দিলে আছে, কোরআনের প্রতি তাজিম ভক্তি শ্রদ্ধা আছে, আল্লাহওয়ালাদের ভালোবাসা অন্তরে আছে, এই বান্দাকে ডাক্তার জানায় দিল তোমার করোনা হয়েছে, বিবিরে বলে দিয়েছে, হে বিবি তোর স্বামীর করোনা হয়ে গেছে, তোর স্বামীর কাছে আর তুই থাকতে পারবি না। সন্তানরে জানায় দেওয়া হয়, তোমার বাবার করোনা হয়ে গেছে, বাপের পাশে আর যেতে পারবা না। কত তফাত ভালো করে খেয়াল করে নেন, সন্তান ডাক দিয়া বলে, ডাক্তার তোমার মতো একজন ডাক্তার নয়, লক্ষ কোটি ডাক্তার যদি বলো আমার বাবার করোনা হয়েছে আমি কাছে যাব না, তুমি আমারে বাবা থেকে আলাদা করতে পারবা না। বিবি ডাক দিয়া বলবে, আমার স্বামীর করোনা হয়েছে তো কি হয়েছে, তুমি বলো আমি দূরে থাকবো, আমি আমার স্বামীরই ছাড়িয়া দূরে যাব না, বরং আমার স্বামীকে বুকে জড়ায়া রাখবো,
এ মনবিনাশকের দাল এটাই হলো তফাত এটাই হলো পার্থক্য আল্লাহ বলেন তুই যদি পরকালকে মূল উদ্দেশ্য বানাইয়া জমিনে জীবন কাটাও তোর যত বড় মুসিবত আসবে দেখবি তোর মানুষগুলো তোর ভালোবাসার মানুষগুলো তোর পাশে হাজির তোর ছেড়ে ওরা কখনো চলে যাবে না আমি জমিনেও তোর একা বানাবো না কবরেও তোর একা বানাবো না ভুল সিরাতে মিজানে তুই একা হবি না আমি তোরে কখনো তোর হৃদয়ে ভয় ঢুকতে দিব না আমি আল্লাহ তোকে সব সময় নির্ভয়ে রাখার ব্যবস্থা করে দিব চিল্লায় এখন সুবহানাল্লাহ হে ভাই বলেছিলাম আর যদি এখন কেউ এই এলাকায় নবী দাবি করে ওইটারও ভক্তের অভাব থাকবে না ভক্ত হবে কেন একটাই জবাব দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে বর্তমানে নজর দিয়ে দেখেন ওই যে জাহান্নামের কীট জমিন থেকে বিদায় হয়ে গেল বহু ভক্ত আসে কাজকে দেখি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ওখানে পোস্ট দেয় মরা মানুষের বিরোধিতা করা যায় না নবী নিষেধ করেছেন কারণ তারটাতে নিয়ে চলে গেছে ইসলাম কি বুঝে বুঝে বলে দেওয়ানবাগির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ফেরাউনও মরা মানুষ নমরুদও মরে গেছে ওইরা মরা মানুষের বিরুদ্ধে কথা বলা যাইতো না কোরআনে মরা মানুষের বিরুদ্ধে আয়াত আসেনি আছে আসতে বলবেন না জোরে বলেন আসেনি আজকে একদল আমগুর ইসলাম শিখায় একদল ইসলাম শিখায় ওরা কারা কষ্ট হচ্ছে আপনাদের রাগ করেন নাকি ভালো করে খেয়াল করে নেন যারা গান বাজনার পাগল তারা আজামগর ইসলাম শিখায় যারা নিজেরা সুরাকে রাতগুলো ঠিক মতো পড়তে পারে না নামাজের নিয়ম কানুনগুলো পর্যন্ত জানে না ওজুর পদ্ধতি নিয়ম পদ্ধতি জানে না ঠিক মতো সালামটাও শুদ্ধ করে দিতে পারে না আউযুবিল্লাহ বিসমিল্লাহও পারে না এই মানুষগুলা আজ আমাদের ইসলাম শিখায় কথা বলেন না কেন আস্তে বলবেন না জোরে বলেন আচ্ছা সত্য কথা একটু আওয়াজ দিয়ে সাপোর্ট দিতে আপনাকে কষ্ট হয় বলেন এইরকম হুজুর করে ইসলাম শিখাবার মতো লোক আমাদের দেশে আসেনি অনেক আছে কপাল বড়া ভালো করে উপলব্ধি করে নেন আমরা শুধু ওনাদের পিছনেই দৌড়াই হে ভাই পায়ে হাত দিয়ে বলে যাই আবার নবী রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করার মতো ব্যক্তির অভাব ছিল না আবার নবীর বিরোধিতা করতে করতে চরম পর্যায়ের বিরোধিতা করেছে এই সূরাতুল কালাম আল্লাহ পাক নাজিল করেছেন বিরোধীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য জবাব দিতে গিয়ে আমার আল্লাহ শুরুতেই বললেন নুন বললাম এ নুন হরফটার অর্থ আমরা জানি না বর্তমানে ইসলাম নির্মূলের প্রচেষ্টা যেমন টুপিওয়ালারা সাইনবোর্ড লাগায় করতেছে এরকম টুপিওয়ালাদের পক্ষ থেকে একদল বেঈমানদের দালাল ওরা আজ আমাদের বোঝায় কোরআনে কারিম বুঝা পড়লে খুশি সওয়াব হয় না বুঝা পড়লে সওয়াব হয় না অথচ আমার নবী বলেন বুঝা পড়লেও সওয়াব না বুঝা পড়লেও সওয়াব তুমি বুঝা পড়লে বেশি সওয়াব বুঝে পড়লে বেশি ফায়দা হয় বুঝে পড়লে বেশি উপকার উপকারিতা অর্জন হয় এখন এই যে নুন শব্দটা এটা তো একটা বিচ্ছিন্ন হরফ এটা তো অর্থ নাই অর্থ তো আমরা জানি না আরে নুন শব্দটা পড়লে কি আমাদের সওয়াব হবে না কথা বলেন না কেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে এ নুন শব্দটা পড়লে কি আমাদের সওয়াব হবে না ঈমান টিকিয়ে রাখা বড় মুসিবত আল্লাহর নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন আমার নবী বলেন উম্মতের দল তোমরা যদি আল্লাহর কালাম থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করো একটা মাত্র অক্ষর আমি নবী এমন কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ বরং আমি নবী বলি বাল আলিফ হারফুন আলিফ একটা হরফ ওয়া লামু হারফুন লাম একটা হরফ ওয়া মিমু হারফুন মিম একটা হরফ হে উম্মতের দল যদি তোমরা শুধু মাত্র আলিফ পড়ো লাম পড়ো মিম পড়ো পড়তে দেরি হবে আমার আল্লাহ তোমার আমল নামায় হরফে হরফে দশটা করে নেকি জমা করতে দেরি হবে না
এখন হুজুর বলল যে না বুঝ্জা পড়লে সওয়াব নাই, আমার নবী বলল না বুঝ্জা পড়লেও সওয়াব। এই টুপিওয়ালার কথা মানবেন না নবীর কথা মানবেন? নবীর আসতে বলবেন না, জোরে বলেন। ভালো করে উপলব্ধি করে নেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করিয়া নেন। ওই দাদা সব সময় তেলাওয়াত করে, সব সময় কোরআন তেলাওয়াত করে, নাতি সামনে দাঁড়ায় বলে দাদা আপনি যে প্রতিদিন তেলাওয়াত করেন কি তেলাওয়াত করেন বুঝেননি? দাদা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে বলে না রে নাতি না 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 আমি কিছুই বুঝি না। বলে না বুঝ্জা পড়ে কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। নাতি ওই দলের দাদা নাতিরে ডাক দিয়ে বলে ওই যে বালতিটা দেখো নি বালতি, এ বালতিটা দিয়ে আমার জন্য একটু পানি নিয়ে আসো। তো দাদার অর্ডার পালন করতে গিয়া নাতি বালতিটা নিয়ে একটু পানি আনার জন্য গেছে, পানি দাদার কাছে আনার আগেই পানি সব পড়ে গেছে, কারণ বালতির তলা নাই, তলা ছিদ্র। দাদা পুনরায় অর্ডার দেয় হে নাতি দ্বিতীয়বার আবার চেষ্টা কর আমার জন্য একটু পানি নিয়ে আয়। নাতি দ্বিতীয়বার তাড়াহুড়া করে চেষ্টা করে কিন্তু পানি আনতে পারে না, কেন বলে বালতির তলা নাই এজন্য পানি থাকে না। তলা ছাড়া বালতি, বালতি বুঝেন তো আপনারা, বালতি বুঝেন তো, তলা ছাড়া বালতি পানি কি থাকবে? তৃতীয়বার যখন দাদা নাতিকে অর্ডার দেয় যাও 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 পানি নিয়ে আসো একটু পানি নিয়ে আসো, এবার নাতির মেজাজ ফুল গরম, ধমক দিয়া বলে আপনার মাথায় ভেজাল, আপনার মাথায় গন্ডগোল, যে বালতির তলা নাই ওই বালতি দিয়া কি পানি আনা যায়? দাদা জবাব দেয় হে নাতি তুই তো ওই দলের লোক, ওই সদস্যের লোক, তুই তো ওদের দলের লোক যারা বাংলায় কোরআন শরীফ পড়ে আরবি পড়তে চায় না, কপাল পোড়া কত ফের গাছে আমগো দেশে। হে নাতি তোরে বুঝাবার জন্য জবাব দেওয়ার জন্যই তো আমি কৌশল করেছি। নাতি রে এ বালতির তলা নাই, তলা ছিদ্র, এজন্য দুইবার চেষ্টা করে পানি আনতে পারো নাই। নাতি আমি জানতে চাই বালতিটার কোন পরিবর্তন কি লক্ষ্য করেছ? বলে হ্যাঁ একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম, বালতির ভিতরে যত ময়লা ছিল যত আবর্জনা ছিল ওই ময়লাগুলো সব পরিষ্কার হয়ে গেছে, তলা ছিদ্র এজন্য পানি আনতে পারি নাই। তলা যদি ছিদ্র না হতো পানি আনা যাইতো, উপকার একটা পাইছি সবগুলা ময়লা পরিষ্কার হয়ে গেছে। দাদা জবাব দেয় হে নাতি আমি কোরআন পড়ি কিন্তু বুঝি না, যদি আমি বুঝতাম তাহলে ময়লাও পরিষ্কার হতো, বালতিতে পানিও আনা যাইত, ওই পানি দিয়া নিজেও উপকৃত হওয়া যাইত, অন্যেরও উপকারে লাগানো যাইত, আমি কোরআন বুঝলে অন্যজনেরও বুঝাইতে পারতাম, কিন্তু আমি কপাল পোড়া বুঝি না। নাতিরে না বুঝলেও ফায়দা একটা পেয়েছি, কোরআন যত পড়ি তত হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার হয়, যত পড়ি তত অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়, যেভাবে বালতির ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল অনুরূপভাবে আমার নবী বলেছেন কোরআন এমন এক উপকারী কিতাব, বান্দা বুঝে পড়ে পড়লেও ফায়দা না বুঝে পড়লেও ফায়দা, কোরআন যত পড়বি বান্দার মনের ময়লা কলবের ময়লা তত পরিষ্কার হয়ে যাবে, একটা জবান বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ দিয়া ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন আমরা অন্তরের ময়লা পরিষ্কার করতে চাই কি চাই না? আসতে বলবেন না, একটু ভালোবাসার আওয়াজে বলেন, যদি মহব্বতের আওয়াজে বলেন কপাল খুলে যেতে পারে, আমার মালিক অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিতে পারে, একটা জবানও বন্ধ রাখবেন না। একটু মহব্বতের আওয়াজ দিয়া বলেন আমরা অন্তরের ময়লাগুলো পরিষ্কার করতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন লোহায় যেমন মরিচা পুড়িয়া যায়
লোহায় পানির স্পর্শে যেমন মরিচা পড়ে জং ধরিয়া যায়, অনুরূপ ভাবে মানুষের কলবের ভিতরে গুনাহ করতে করতে কালো দাগ বসিয়া যায়। ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাউ। লোহায় যেমন পানির স্পর্শে মরিচা পড়িয়া যায়, মানুষ গুনাগ্রাম গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে মানুষের কলবের ভিতরেও কালো দাগ বসে যায়। যখন গুনাহের ময়লা কলবে লাগিয়া যায়, এই বান্দার কাছে কোরআনের আওয়াজ আগুনের মতো লাগে, মজা লাগে না। এই বান্দার কাছে আল্লাহর হাবিবের কথাগুলো শুনতে মন চায় না। যদি কলবে ময়লা জমিয়া যায়, এই বান্দার কাছে দিনের কথাগুলো মজা লাগে না। বান্দার কলবটা যদি পরিষ্কার হয়, কোরআনের কথা বান্দা যত শুনবে চোখের পানি নিজের অজান্তে ঝরবে। বান্দার কলবটা যদি পরিষ্কার হয়, বান্দা যত নেক আমল করবে তত মজা পাবে, তত তৃপ্তি পাবে। ওরে মুসলমান, একটা জবান বন্ধ রাখা যাবে না, একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন। আমরা অন্তরের ময়লাগুলো পরিষ্কার করতে চাই কি চাই না? আমার নবী বলেন, লোহায় যেমন পানির স্পর্শে জং ধরিয়া যায়, মরিচা পড়িয়া যায়, মানুষ গুনাহের কারণে মানুষের কলবে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়। আমার নবী বললেন, মানুষ গুনাহের কারণে মানুষের কলবে দাগ পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালা উহা। নবী গো, লোহার মরিচা দূর করার উপায় আমাদের জানা, কিন্তু গুনাহের কারণে কলবে যে দাগ পড়ে যায় ওটা কেমনে পরিষ্কার করতে হয় আমরা তো জানি না। আল্লাহ নবী জানায় দেয় দুইটা উপায়ে অন্তরের ময়লা দূর হয়, কলবের ময়লা দূর হয়। একটা জবান বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, কয় উপায়ে অন্তরের ময়লা দূর হয়, কথা বলতে হবে কয় উপায়ে? আমার নবী বললেন, এক নাম্বার কালা কাসরাতু যিকরিল মাউতি, এক নাম্বারে হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। এক নাম্বার উপায় অন্তরের ময়লা দূর করার প্রথম উপায় হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। হে ভাই, বেশি বেশি যেই বান্দা মনে প্রাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই বান্দা কখনো ইসলামের বিরোধিতায় মগ্ন হতে পারে না। আজ পীরের মুরিদের অভাব নাই, সবাই কোনো না কোনো পীরের মুরিদ, কিন্তু ব্যাপারটা কি, সমাজ থেকে অন্যায় দূর হয় না কেন, অবিচার ব্যবিচার দূর হয় না কেন, দিন দিন অন্যায় কাজ বৃদ্ধি হচ্ছে কেন? ভালো করে উপলব্ধি করে নেন, আজ সব কিছুতে ভেজাল আছে, বর্তমানে পীরদের ভিতরেও ভেজাল পীর আছে, জোরে কণ্ঠে কিনা। কোন পীরের কাছে গেলে মুরিদরে সবক দেয়, দাঁড়ি লম্বা করবা, মেসোয়াক করবা, মিথ্যা বলবা না, নামাজ না পড়লে আমার কাছে আসবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, এই মুরিদ এই পীরের কাছে দিয়েও আর হাঁটে না। চিন্তা করে ওনার কাছে গেলে আমি দুই নাম্বারই করতে পারবো না, আর ওনার কাছে যাব না, ওর বিরোধিতা করে, আছে না নাই? ভালো করে উপলব্ধি করে নেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। ওই যে পীর, পীরের কাছে মুরিদ হইতে গেছে, আল্লাহর ওলি মুরিদকে সবক নিয়ে দিলেন, বাবা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, এক মাস পর আমার সাথে দেখা করবা, এক মাস পরে আমার সাথে দেখা করবা। পীরে সবক দিয়ে দিছে বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, আর এক মাস পরে আমার সাথে দেখা করবা। তো এক মাস পর মুরিদ পীর সাহেবের সামনে গিয়ে হাজির, পীর সাহেব আগা গোড়া ভালো করে নজর দিয়ে দেখে, আমার মুরিদ আগে আসিল এক মন, এখন দুই মন হয়ে গেছে। মুরিদ আগে আসিল 80 কেজি, এখন 160 কেজি হয়ে গেছে। কিরে মুরিদ, সবক ঠিক মতো আদায় করছো? বলে, জন্মের তরম জন্মের মতো আমি সবক আদায় করেছি, এত আদায় করেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বলে, সবক কেমনে আদায় করছে একটু খুললে কাও? বলে, হুজুর এমনভাবে আদায় করছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না।
আপনার কাছে আসার পর আপনি যখন আমার সবক দিবেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে মরণের কথা বেশি বেশি স্মরণ করবে এখান থেকে গিয়া ইচ্ছা মত যা মন চায় তা খাওয়া আরম্ভ করছি বলে আগে খাইতাম 1 কেজি চাউলের ভাত এখন দৈনিক 3 কেজি খাইছি আগে খাইতাম গরুর গোশত 1 পিস 2 পিস 3 পিস এখন ইচ্ছা মত 1 কেজি প্রতিদিন কেজি আনি খাইছি ইচ্ছা মত খাইছি কারণ মরি যেতে যাব ইচ্ছা মত খাইয়া মরি আসিনি একদল কথা কয় না আসিনি এরকম এক গ্রুপ আসেনি আরে ভাই একটু চিন্তা করে দেখো এই যে আমি যেই ঘরে লজিং গেলাম আল্লাহর বান্দা আমাকে কান্না কান্না ভাব নিয়ে বলে হুজুর এই পাশের রুমটা আমার ভাইয়ের রুম আমার ভাই বিয়ে করার মাত্র 17 দিন পর স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিয়ে করার মাত্র 17 দিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গতকাল প্রোগ্রামে গেলাম আল্লাহর এক বান্দা সামনে বসে কান্না করে করে বলতেছে হুজুর আমার ছেলেরে বিদেশে পাঠাইছিলাম ছেলেটা রোজা রেখে ইফতার করতেছে ভিডিও কল আমারে দিল দেখলাম আমার কলজা টুকরা ইফতার করতেছে হাসি কত খুশি এশার নামাজের আগে আমার ফোনে কল আমার ছেলের নম্বরে অন্যজনের কণ্ঠের আওয়াজ ভেসে উঠল কই আমার ছেলে কই আমার বাবা কই আমার বাবারে দাও বলে চাচা এই মোবাইলের মালিক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে মুসলমান একটু আগে সন্তান বাবার সাথে হাসি খুশি কথা বলেছে মাত্র আধা ঘন্টার ব্যবধানে সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে এ মুসলমান একটু চিন্তা করিয়া দেখো কেন আমি নবীরে ভালোবাসবো না এই জমিনের সব মানুষ আমারে ভুলিয়া যাবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ছোট একটা ঘর করে যখন আমারে মাটির ঘরে মাটি চাপা দিয়া চলে আসবে দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাবে নবী আমাকে ভুলবে না একটা জবানও বন্ধ রাখবেন না একটু ভালোবাসার আওয়াজ নিয়ে বলেন যত দিন বেঁচে থাকবো আখেরাতকে মূল উদ্দেশ্য বানাইয়া জীবন দিয়া নবীকে ভালোবাসতে চাই কি চাই না আস্তে বলবেন না একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন আখেরাতকে মূল উদ্দেশ্য বানাইয়া নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না এই হলো প্রথম উপায় মরণের কথা বেশি বেশি স্মরণ করা যেই বান্দা দিল দিয়া মরণের কথা স্মরণ করবে ওই বান্দা পরের হক নষ্ট করবে না জবান দিয়া গালি দিবে না সুদ খাবে না হারাম খাবে না বাবা মার সাথে বেয়াদবি করবে না অহংকার করে জমিনে চলাফেরা করবে না আমার নবী এক নাম্বার উপায় জানায় দিলেন মরণের কথা বেশি বেশি স্মরণ করবা দ্বিতীয় উপায় আমার নবী বলেন শুনিয়া লও তিলাওয়াতুল কুরআন দ্বিতীয় উপায় রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় উপায় জানায়া দেয় বলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যত তেলাওয়াত করবা দেখবা ততই মজা মজা ভাব লাগে ততই মজা লাগে তৃপ্তি লাগে হে মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আমরা কলবের ময়লা পরিষ্কার করার জন্য আমার নবীর পরামর্শ মানিয়া বেশি বেশি মরণের কথা স্মরণ করে আর বেশি বেশি তেলাওয়াত করে আমরা কলবের ময়লা দূর করতে চাই কি চাই না তাহলে এই যে নুন শব্দটা এটা না বুঝা পড়েছি আমগো ফায়দা হইছিনি কথা বলেন না কেন হইছিনি তেলাওয়াত মূল কথা হলো না বুঝা পড়লেও ফায়দা হয় বুঝা পড়লেও তাহলে আমার মালিক বলেন নুন এরপরেই বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু কষ্ট হচ্ছে আপনাদের আমার আল্লাহ বিরুদ্ধবাদীদের নবীর দুশমনদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সূরা নাজিল করে দেন আমার নবীরে সান্ত্বনা দিবেন আর বিরোধীদের উপযুক্ত জবাব দিবেন
আমার আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার কসম। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত দিয়েছেন, বিভিন্ন কিছু মত মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেন আল্লাহ যেই কলমের কসম করেছেন এটা ওই কলম, যেই কলম তারে প্রথম বানাইয়া আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, সকল ঘটনা কেয়ামত পর্যন্ত যত বিষয় হবে, সকল বিষয় সকল ঘটনা সকল বিষয়বস্তু লিপিবদ্ধ করে রাখার জন্য লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখার জন্য নির্দেশ দিছিলেন, এটা ওই কলম হতে পারে। আবার আরেক দল বলেন এটা ওই কলম হতে পারে, ওনাদের মতামত বলে যেই কলমটা দিয়ে আমার আল্লাহ কোরআনে কারিম লিপিবদ্ধ করেছেন, কোরআন লিখার নির্দেশ দিয়েছেন, ওই কোরআন লিখার কলমের কসম আমার আল্লাহ করেছেন। ওরে মুসলমান, কলম অনেক দামি, কলমওয়ালারা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। এই কলমটা কিন্তু দুই রাস্তায় ব্যবহার হয়, একটা রাস্তা ইসলামের পক্ষে আর একটা রাস্তা ইসলামের বিরোধিতায়। একটা জবান বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলেন। এই জমিনে দুই দল কলমওয়ালা, দুই দল কলমের ধারক বাহক পাওয়া যাবে। এক দল কলম দিয়া ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে অবস্থান নেয়, আর এক দল কলমের সাহায্যে ইসলামের বিরোধিতায় লাগায়। বলেন আমরা ইসলামের পক্ষের কলমওয়ালাদের দলে থাকতে চাই কি চাই না? আজ একদল কথায় কথায় আলেম ওলামাদের গালি দেয়, কথা বলেন না কেন? কথায় কথায় আলেম ওলামাদের অসম্মান করার চেষ্টা চালায়, কি বাজে বাজে বকাবকি ওনারা করে আমরা বুঝি না। আমরা মানুষ, আমরা কি ফিটার খাই নাকি? এদেশের মানুষ দেখে না আপনারা কি করেন? আমার কাছে আমার ফোনেও কিছু ভালো প্রশাসনের লোকের নাম্বার আছে, যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে দিল দিয়া ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলবেন না? সব জায়গায় কিছু আছে ভালো খারাপ মিলাইয়া, আম্বু হুজুরগু ভিতরেও ভালো খারাপ মিলাইয়া, পীরদের ভিতরে বলেন প্রতিটা স্টেপেই ভালো মন্দ আছে, প্রশাসনের ভাইদের ভিতরেও ভালো মানুষের অভাব নাই, আবার প্রশাসনের ভিতরে ইসলামের দুশ্মনের অভাব নাই, চিল্লে এখন ঠিক কিনা? তোমরা ওই যে কি করো না করো এগুলা কি দরকার, লাড়াছাড়া দিয়া নিজেকে মান ইজ্জত নষ্ট করা? এতদিন তো আমরা এগুলা দেখি নাই, আমরা হাত বাড়াই রাখছো মানুষ এগুলা সব দেখাইতে আসছে, মাদ্রাসার জন্য কালেকশন হইতেছে। ভালো করে খেয়াল করুন, ওদিকে আমি যাব না, আমি আলোচনা ওই দিকটা পুরাটাই আমার উদ্দেশ্য হয় না, মূল কথাগুলো আমার সামনে রয়ে গেছে, দ্রুত কথা বলবো রে ভাই। যে কোনো ব্যক্তি হোক, হোক আমার বাবা, হোক আমার প্রশাসনের লোক, প্রিয় দলের লোক, বিরোধী দলের লোক, যে বা যারা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে আওয়াজ দিবে, মুসলমান দল মত নির্বিশেষে ইমানের আওয়াজ দিয়া বল, আমরা তাদের বিরুদ্ধে ইমানের আওয়াজ দিতে চাই কি চাই না? কলম বড় দামি, আমার মালিক বলেন আমি মানুষকে কলমের দ্বারা জ্ঞান ভিতরে ঢুকাইয়া দিলাম, আল্লাযী আল্লামা বিল কলম, আমার আল্লাহ বলেন এই কলমের দ্বারা আমি মানুষকে কোরআন শিখাইলাম, কলমের দ্বারা আমি মানুষকে ইলম সিনার ভিতরে ঢুকাইয়া দিলাম। এই কলমের আগা দিয়া কিন্তু মানুষ ঘুষের কারবার করে, সুদের কারবার করে, আবার কলমের আগা দিয়া মানুষ লেখে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমের আগা দিয়া লেখা হয় কল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, কলম দিয়া কোরআন লেখা হয়, কলম দিয়া হাদিস লেখা হয়, আবার কলম দিয়া ঘুষের কারবারও চলে। আরেকবার একটু কষ্ট দিয়ে বিরক্ত করি, বলেন আমরা কলমওয়ালা যারা কোরআনওয়ালা, যারা নবীওয়ালা আল্লাহওয়ালা, ওই কলমওয়ালাদেরকে সাপোর্ট সমর্থন দিতে চাই কি চাই না? এবার আমার আল্লাহ বলেন কলমের কসম, কলমের লিখার কসম, ওরা যা লিপিবদ্ধ করে তার কসম, মানে ফিরিস্তারা যা লেখে ফিরিস্তাদের কসম। এরপরে আল্লাহ বলেন দোস্ত আপনার মন খারাপের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আজকে ওয়ালিদ ইবনে মুগিরা এবং তার সঙ্গ অপাঙ্গ যারা আছে তারা আপনার বিরোধিতায় ময়দান গরম করতেছে, বাজার গরম করতেছে, রাস্তা গরম করতেছে। আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ হতেই পারে না। দোস্ত ওরা বলে আপনি পাগল, আমি আল্লাহ জানায় দিলাম আসলে আপনি পাগল না, যারা আপনারে পাগল বলে সবগুলাই হলো পাগল, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সিটিং আপনারে পাগল কইছে, আমি কি বলি একটু শুনেন,
আমার আল্লাহ জবাব দিতে গিয়ে বললেন বিনিয়মতি রব্বিকা বিমজনুন হে দোস্ত মা আনতা আপনি নন বিনিয়মতি রব্বিকা আপনার রবের অনুগ্রহে আপনার রবের অনুগ্রহে বিমজনুন আপনি পাগল নন আল্লাহ বলেন দোস্ত ওরা সবাই আপনারে পাগল বলে আমি আল্লাহ জানাই দিলাম আমার অনুগ্রহে আপনি পাগল নন আপনি পাগল নন আমার নবীরে তারা কেন পাগল বলেছে একটাই জবাব তারা যে নারীর পাগল নারীর ইজ্জত নষ্ট করতে তাদের মজা লাগতো তৃপ্তি লাগতো আমার নবী নারীদের ইজ্জতের পক্ষে আওয়াজ দিলেন নারীরা মায়ের জাতি নারীদের ইজ্জত আর নষ্ট করা চলবে না আমি নবী বেঁচে থাকতে হতে দিব না তোরা মদের কারোবার কর আমি নবী থাকতে আর মদ পান করতে দিব না মদ পান ওপেনলি আর চলবে না বলে তোরা জুয়ার পাগল আমি নবী থাকতে আর জুয়া চলবে না জুয়া আল্লাহ হারাম করে দিয়েছেন সুদ খাওয়া চলবে না এভাবে যখন আমার নবী একটা একটা করে সবগুলা চলবে না চলবে না চলবে না আওয়াজ দেওয়া আরম্ভ করলেন সন্ত্রাসী চলবে না চুরি চলবে না সবগুলা চল সবগুলা সন্ত্রাস সবগুলা নারী ভোগীর দল সবগুলা দুই নাম্বার একত্রিত হইয়া আমার নবীর বিরুদ্ধে আওয়াজ দেওয়া আরম্ভ করলো নবী পাগল আল্লাহ বলেন দোস্ত আপনি পাগল নন বরং আমি আল্লাহ বললাম যারা আপনার পাগল বলেছে ওরা সব দুই নাম্বার এদের চরিত্র আমি একটু পরেই খুলে খুলে বর্ণনা করে দিচ্ছি একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন দেড় হাজার বছর পূর্বে যারা আমার নবীর দুশ্মনী করেছিল দেড় হাজার বছর পরেও যারা নবীর দুশ্মনী করে বলেন দেড় হাজার বছর আগের গুলা আর পরের গুলা দুই দলের মধ্যে কি কোনো পার্থক্য আছে কথা বলেন না কোনো পার্থক্য আছে কথা কি বুঝেননি আপনারা আওয়াজ কি বোঝা যায় মনে হয় কি বুঝেন না আওয়াজ বোঝা যায় একটু কথা বলবেন একটু কথা বলবেন ভালো করে উপলব্ধি করে নেন আমার নবীকে তারা পাগল বললো আল্লাহ পাক বলেন দোস্ত মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমজনুন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আপনি পাগল নন বরং আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন মন যদি চায় একটু ভালোবাসার আওয়াজে চিল্লায় বলে ফেলেন না আল্লাহু আকবার আমার নবীকে আল্লাহ বলেন দোস্ত অবশ্যই আপনার জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে অফুরন্ত পুরস্কার এমন পুরস্কার যেই পুরস্কার কখনো শেষ হয় না যেই পুরস্কার কখনো ফুরিয়ে যাবে না এমন অফুরন্ত পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আমার নবীর আল্লাহ কেমন পুরস্কার দিয়েছে ভালো করে অনুধাবন করে নেন সূরা কাউসার যদি তেলাওয়াত করেন সূরাতুল কাউসার যদি তেলাওয়াত করেন আমার আল্লাহ বলেন ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر পারেন না আপনারা পড়তে পারেন না একটু ভালোবাসার আওয়াজে সূরাটা পড়েন না ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবীর আল্লাহ কেমন উপহার দিয়েছেন কেমন পুরস্কার দিয়েছেন বলে ইন্না আতাইনাকাল কাউসার হে দোস্ত আমি আপনাকে কাউসার দান করেছি
কাউসার কি মুফাসসিরিন কেরাম বলেন আল কাউসারুল খাইরুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া নাহওয়িহা বলে আমি আপনাকে নবুয়ত দান করলাম এবং নবুয়ত সব নবীদের নবীদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয় সব নবীদের নবুয়ত যদি এক পাল্লায় দেওয়া হয় আমি আল্লাহ আপনাকে এমন নবুয়ত দান করলাম অন্য নবীদের সব নবুয়তের চাইতে আপনার নবুয়তের পাল্লা আমার দরবারে অনেক ভারী বরং আমি শুধু নবী বানাই নাই আমি আপনাকে সকল নবীদের নবী বানায় দিলাম আপনাকে ইমামুল আম্বিয়া বানায় দিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদ রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো ইয়ে জমিন আ কিয়ামত না ফলক মিরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও সদ হাজার রহমতে যা আফেরি বরবয়ে বর আলে পাকে তাহেরি একটা জবান বন্ধ রাখা যাবে না সবটুকু শক্তি একত্রিত করে ইমানের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হে মুসলমান একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন আমার নবীরে আল্লাহ কত পুরস্কার দিয়েছেন বলে এমন নবুয়ত দিছি সব নবীদের নবুয়ত যদি এক পাল্লায় দেওয়া হয় আপনার নবুয়ত আর এক পাল্লায় দিলে আমার কাছে মর্যাদার দিক থেকে আপনারটা ভারী আমার নবীরে আমার আল্লাহ নবুয়ত দিলেন কোরআন দিলেন এই কোরআন এরপরে নবীরে শাফাতের ক্ষমতা দান করে দিলেন বলে ওয়া নাহুইহা ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে যত সম্মান আছে যত মর্যাদা আছে যত ইজ্জত আছে ও দোস্ত ওরা আপনার ইজ্জত নিয়ে টানাটানি করে আপনার সম্মান নিয়ে টানা হেঁচড়া করে আমি আল্লাহ আপনারে কত সম্মান দিলাম কত মর্যাদা দিলাম এটা মানুষ কল্পনাও করতে পারবে না বলে আল কাউসারুল খাইরুল কাসির আমি আল্লাহ যত উত্তম আছে যত ভালো জিনিসগুলো আছে যত সম্মান আছে যত মর্যাদা আছে যত ইজ্জত আছে দুনিয়া এবং আখেরাতের সকল সম্মান সকল মর্যাদা সকল ইজ্জত আপনারে দিলাম দুনিয়াতেও আপনি সকলের উঠতে পরকালেও আপনি সকলের উঠতে ওরা আপনার সম্মান নিয়ে টানাটানি করে আমি আল্লাহ আপনার এত সম্মান দিলাম যেটা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না একটা জবান বন্ধ রাখা যাবে না একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার নবীকে সম্মান মর্যাদা ইজ্জতের চাবি কাঠি দান করে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে তবে আল্লাহ কিন্তু খালি হয়ে যায় নাই আবার কেউ যদি এমন কথাও বলে আমি শুনি নাই আমি শুনি নাই কারো কারো জবান দিয়া শুনছি ভালো করে বুঝেন পেস লাগায়েন না বক্তা উনি আলোচনা করেছে কানে আসছে কেউ কেউ নাকি এমন গানও গায় আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর ধন খাজা পাইয়া বৈশা আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে খাজা মাইনউদ্দিন চিশতি আমরা বলি রাহমাতুল্লাহি কথা বুঝেননি বুঝেননি এমন গান নাকি কেউ কেউ গায় আমি আসলে শুনি নাই একজন আলোচকের আলোচনায় শুনছি এমন গান যদি কেউ গায় বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আল্লাহ কি খালি হয়ে গেছে ভালো করে উপলব্ধি করে নেন তুলনা দেওয়াটা বেয়াদবি তুলনা দেওয়াটা বেয়াদবি বুঝাবার জন্য তুলনা দেই আমার মালিকের সাথে কারো সাথে কোনো তুলনা চলে না আমার রবের সাথে দুনিয়ার কারো কোনো তুলনা চলে না তুলনা করাটা বেয়াদবি তারপরে বুঝাবার জন্য একটু তুলনা দিতে হয়
বলে আল্লাহর তুলনায় নবী কেমন বুঝাবার জন্য বলে বেয়াদবির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিছি বলে একটা বিশাল মহাসমুদ্র মহাসাগর মহাসমুদ্র ওই মহাসমুদ্রের ভিতরে যদি একটা সামান্য সুই যেই সুইটা দিয়া মহিলারা ঘরে খাতা সেলাই খেতা সেলাইয়ের কাজ করে ওই ছোট সুইটা যদি মহাসমুদ্রে একটু সুবায়া আবার ওঠানো হয় ওই সুইয়ের মধ্যে যতটুকু পানি থাকবে আল্লাহর তুলনায় আমার নবী এমন নয় আবার অন্য সৃষ্টির তুলনায় আমার নবী ঠিক তেমন আমার নবীর সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা করার কোনো সুযোগ নাই যদি কেউ বলে আমার নবী আমার মত না না রে ভাই নবী কারো মত না আল্লাহ স্রষ্টা বাকি সব সৃষ্টি আল্লাহ খালেক বাকি সব হলো মাখলুক আমরাও মাখলুক আমার নবীও মাখলুক আমরা সৃষ্টি আমার নবীও সৃষ্টি তবে শুনিয়া লও আমার নবী এমনই সৃষ্টি অন্য কোন সৃষ্টির সাথে নবীর তুলনা চলে না তাহলে নবী কেমন সোজা জবাব আমার নবী নবীর মতন নবীর মতন আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় কেউ নাই আল্লাহ কেমন বলে আল্লাহ স্রষ্টা হিসাবে আল্লাহ আল্লাহর মত আল্লাহর মত আর কেউ হওয়ার সুযোগ নাই চিল্লায় এখন ঠিক কিনা হে ভাই আমার আল্লাহ খালি হয়ে যান নাই তবে আমার আল্লাহকে আমার আল্লাহ নবীকে যা দিয়েছেন কি আর বলবো বলে দুনিয়া আখেরাতের যত সম্মান যত মর্যাদা যত ইজ্জত আমার আল্লাহ নবীর সব দান করে দিছেন চিল্লা এখন সুবহানাল্লাহ এখন যদি আপনি সম্মানী হতে চান ইজ্জতওয়ালা হতে চান আমার নবীর পাগল হন নবীর পাগলা হন কত সম্মান দরকার আল্লাহ আপনাকে কল্পনা চাইতে অধিক সম্মানের মালিক বানায় দিবে দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়া বলেন ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা এই জমিনে সম্মান অর্জন করে নিতে চাই কি চাই না কথা আসতে বলেন কেন আমরা এই জমিনে সম্মান ইজ্জত অর্জন করে নিতে চাই কি চাই না আল্লাহর নবীর সাথে যদি কোনো দিক থেকে বেয়াদবি করেন তাইলে বর্তমানে দেখেন যে আকাশচুম্বী জনপ্রিয়তা বহু মানুষ আপনার বয়ানে হাজির লক্ষ লক্ষ শ্রোতা আপনার বয়ানে নবীজির সাথে যদি বেয়াদবি হয় মুহূর্তের ভিতরে এক আছাড়ে মাটির সাথে ধসায় দিবেন কে আসতে বলবেন না জোরে বলেন ওই যে দেখেন না বক্তা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শুননা মাথা গরম হয়ে গেছে ফালতু স্লোগান বলে এই মিয়া বুঝু কিছু ফালতু স্লোগান দাও আজ দেখেন আল্লাহর গজব ত্বরান্বিত হচ্ছে ধীরে ধীরে আল্লাহ পাক আরো নিচে নিয়ে যাবে ভুল হওয়ার জন্য ক্ষমা চাও বলো জাতির সামনে যে আমি নবীজির শানে রিসালাতের আওয়াজে এই আওয়াজটা দেওয়া আমার বেয়াদবি হয়েছে মানুষ তোমার জন্য দোয়া করবে আল্লাহ তোমার মর্যাদা বুলন্দ করবে আর যদি গাদ্দারি করো মুহূর্তের ভিতরেই আল্লাহ মাটিতে ধসিয়ে দিতে পারেন চিল্লে এখন ঠিক কিনা কপাল পোড়া মুসলমান এমন আলোচনা আমরা শুনি ইয়াজিদের জন্য এত ভালোবাসা ইয়াজিদের জন্য দিলে বড় দরদ কথাবার্তা আর চাপে পালাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুনিয়ার লুবি বানায় দিতে যায় ইয়াজিদরি নির্দোষ বানায় দিতে যায় এই সমস্ত আলোচক একটা জামানো বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন যারা প্রকাশ্যে ইয়াজিদের দালালি করে বলেন তাদের সাথে আমাদের দিলের কি কোনো সম্পর্ক থাকতে পারে কথা বলেন না কেন কোনো সম্পর্ক থাকতে পারে এ ভাই শুনে নেন আমার মালিক বলে দোস্ত ওরা আজ আপনার বিরোধিতায় মগ্ন টুপিওয়ালা হোক টুপি ছাড়া হোক যেভাবেই হোক আল্লাহ পাক সকলের বিরোধিতার জবাব দিলেন দেড় হাজার বছর আগে বেঈমানদের বিরোধিতার জবাব আল্লাহ দিলেন বলেন দোস্ত আমি আপনাকে এত নিয়ামত দান করব যেটা অফুরন্ত নিয়ামত অফুরন্ত অনুগ্রহ আমি আপনাকে দান করেছি চিল্লা এখন সুবহানাল্লাহ আপনারে তারা পাগল করে অথচ দোস্ত আপনার সিরাত আপনার চরিত্র কেমন শুনিয়া লন আল্লাহ জানায় দেন শুনো ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম একটু ভালোবাসার আওয়াজে চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন খুলুকিন আযীম
রাহমাতুল লিল আলামিনের সব কিছু আমার আল্লাহর কাছে মহান। আল্লাহ বলেন, দোস্ত মানুষের কাছে আসমানের দাম, জমিনের দাম, স্বর্ণের খনির দাম, রূপার দাম, ওই যে গ্যাসের খনির দাম, তেলের খনির দাম, সম্পদের দাম আপনি জানাইয়া দেন। ওরা আপনারে পাগল বলে, আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি, আপনার দাম আমার কাছে কত মহান, আপনার একটা হাসি আমার কাছে তাম সকল সম্পদের তুলনায় অনেক দামি, আপনার হাঁটা মোবারক আমার কাছে তাম দুনিয়ার যাবতীয় সম্পদের কাছে দামি, সম্পদের চাইতে দামি, আপনার জীবনের প্রতিটা কাজ আমার কাছে মহামূল্যবান, আমার নবীর গোটা জিন্দিগির প্রতিটা মুহূর্তকে আমার আল্লাহ বললেন আজিম। আর অন্য আয়াতে দোস্তকে আল্লাহ বলেন, দোস্ত জানাইয়া দে তাম মখলুকাতের আমার কাছে কোনো দাম নাই, এগুলো আমার কাছে বড় তুচ্ছ নগণ্য। কুল মাতাউ দুনিয়া কলিল, আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন তাম দুনিয়ার জাগতিক যত সম্পদ আছে সব আমি আল্লাহর কাছে তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম আমার কাছে নাই, শুধু আপনার দাম আমার কাছে মহান, আপনার গোটা জিন্দিগি আমার কাছে হলো আজিম। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আমরা নবীর জীবনকে, আমাদের নবীর জীবনকে, নবীর আদর্শকে আমরা অনুসরণ অনুকরণ করে আল্লাহর কাছে দামি বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, কবুল করার মালিক আল্লাহ। দিলটা পরিষ্কার করে যদি ভালোবাসার আওয়াজে বলেন, কবুল করে নেবেন কে? বলেন, আমরা নবীর জীবনী, নবীর আদর্শ অনুসরণ করে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, ভালোবাসার আওয়াজে বলেন, আমরা নবীর অনুসরণ করে আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? ভালো করে উপলব্ধি করে নেন, আমার আল্লাহ বলেন, দোস্ত আজ তারা আপনাকে পাগল বানাইতে চায়, অথচ আপনার সব কিছু আমার কাছে মহান আজিম। এরপরে রায়তে আল্লাহ বলেন, দোস্ত তারা যে বিরোধিতা করে আপনাকে, সমাজের চোখে কালার বানাইতে চায়, সমাজের মানুষের কাছে আপনাকে খারাপ হিসাবে উপস্থাপন করতে চায়, ওই দিন বেশি দূরে না, ওই সময়টা বেশি দূরে না, যেদিন পরিণতি কি হয় এটা আপনিও দেখবেন এবং তারাও দেখবে। মনোযোগ আছে আপনাদের? কথা বলে না, মনোযোগ আছে? শোনেন, কোরআন শোনাচ্ছে, কোরআন একটু মনোযোগ দিতে হবে। ভাইজান কি সমস্যা আছে? আল্লাহর হস্তে থাক থাক, একটু কথা বলেন। আপনাদের শুরু থেকে আমি কথা শুনে শুনে টানা চিল্লাইতে আছি, কারণ ওই যে বাহিরের আওয়াজ আমার কানে আসতেছে, আমার খুব অসুবিধা হচ্ছে। আর সামান্য সময় কথা হবে, আপনাদের কি ধৈর্য থাকবে? আর থাকবে তো অবশ্যই, কারণ হুজুর তো আসতেছে। আল্লাহ সকলকে ধৈর্য দান করেন, চিল্লায় বলেন আমিন। আমার নবীর বিরোধিতা জানা করেছে আমার মালিক দেখে বলে, দুস্থ হে দুস্থ আমার, অচিরেই আপনিও দেখবেন তারাও দেখবে বেয়াদবির পরিণতি কত ভয়ঙ্কর। আপনিও দেখবেন এবং তারাও দেখবে আপনার সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। আল্লাহ বলেন, বিআইয়ে কুমুল মাফতুন, ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ জানাই দিলাম আপনি পাগল নন, আসলে তারাই হলো পাগল, তারাই হলো আসলে মূলত পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর বিরোধিতা যারা করে তারা ভালো মানুষ না পাগল। আসতে বলবেন না, জোরে বলেন, আমার নবীর বিরোধিতা যারা করে তারা ভালো মানুষ না পাগল। ভালো করে উপলব্ধি করে নেন, আমার আল্লাহ বলেন, দোস্ত আমি আল্লাহ ভালো করেই জানি কে আমার পাপ থেকে বিতাড়িত হয়ে গেছে, কে আমার জান্নাতের পথ থেকে ছিটকে পড়ে গেছে আমি তার ব্যাপারে ভালো করেই জানি, আবার কে আমার জান্নাতের পথের হিদায়তের পথে আছে এটাও আমি জানি। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
কোন বান্দা হিদায়াতের পথে আছে আবার কে আল্লাহর জান্নাতের পথ থেকে ছিটকে গেছে একটা জবানও বন্ধ রাখবেন না এটা জানেন কে কথা বলেন না কেন কে জানেন আল্লাহ বলেন আমি জানি ওই উপরে উপরে হয়তো ভালো ভালো কথা বলবে উপরে উপরে আপনার পক্ষে কথা বলবে কিন্তু ভিতরে ভিতরে বেঈমানদের সাথে তাল মিলায় গোপনে গোপনে মিটিং করবে এই রকম সদস্য নবীজির সময়ে ছিল আল্লাহ নবী যখন জুমার নামাজ সমাপ্ত করতেন তখন এই বুজুর্গ বুজুর্গ ভাবওয়ালা ওই যে আব্দুল ইবনে উবাই এই লোকটা দাঁড়ায় বলতো শোনো উনি যেই বক্তৃতা দিয়েছে উনি যেই কথা বলেছে আমি ভালো করে অনুধাবন করে দেখছি ওনার সবগুলো কথা গুরুত্বপূর্ণ সবগুলো কথা বহু দামি এগুলো মেনে নিলেই আমাদের সফলতা না মানলে আমাদের ধ্বংস তোমরা কি ওনার কথা মানতে রাজি আছো সকল সাহাবায়ে কেরাম চিল্লিয়ে বলতেন হ্যাঁ রাজি আছি কিন্তু এই লোকটাই বেঈমানদের সাথে আবার গোপনে গোপনে মিটিং করত মানুষের সামনে দাঁড়ায়া নবীর প্রশংসা করত আবার গোপনে গোপনে বেঈমানদের সামনে নিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র করত কেমনে ওরে বিপদে ফেলানো কেমনে নবীরে বিপদে ফেলানো যায় বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন এই রকম দুমুখী মানুষ আমাদের দেশে বর্তমানে আসেনি কথা কয় না আসেনি নবীজির সামনে নবীর প্রশংসা বয়ানের পর একটু ফ্লোর নিয়া মাইকটা নিয়া এই নবীর প্রশংসা করত আবার গোপনে গোপনে বেঈমানদের সাথে তাল মিলে কি কইতো কোরআনে আল্লাহ বলে দিছেন বলে দোস্ত যদিও ওই লোকের চেহারা এই লোকগুলোর চেহারা বড় সুন্দর দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব ওরা যখন কথা বলে আপনি মনোযোগ দিয়া তাদের কথাগুলো শুনতেই মন চাইবে ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম যখন আপনি তাদের দিকে নজর দেন তাদের চেহারা আপনার কাছে প্রীতিকর মনে হয় ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম যখন কথা বলি এত চমৎকার মনোযোগ দিয়া কথাগুলো শুনতেই মন চায় শুনতেই মন চায় অথচ এই লোকগুলার চরিত্র কেমন ওপনে ওপনে আমার নবীরে মারহাবা দিতেন নবী বয়ানের পর মাঠ গরম করতেন উনি যেই কথাগুলো বলছে সব সত্য তোমরা কে কথাগুলো মানতে রাজি সাহাবায়ে কেরাম তো চিল্লাইতেন কিন্তু ভিতরে ভিতরে কি করতো শোনেন বেঈমানদের সাথে মিটিং এ বসিয়া বলতো আমার নবী এবং নবীর সাহাবায়ে কেরামদের কুকুরের সাথে মিলাইয়া বাজে কথা বলতো বলতো ওনারা নাকি কুকুরের মতো ওনারা নাকি লাঞ্ছিত ওনারা নাকি বেজ্জুত চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলেন দোস্ত এটাই হলো তাদের চরিত্র ওরা এমন কথা সামনে ভালো কথা ভিতরে ভিতরে কত ভয়ঙ্কর সব ষড়যন্ত্র ওরা বলতো লাইউখরিজান্নাল আযযু মিনহাল আদাল বলতো অবশ্যই আমরা মদিনায় ফিরে যাইয়া এ মদিনা থেকে আমরা আমরা সম্মানী যারা আছি ওই আজালগুলারে এই নিকৃষ্টগুলারে আমরা মদিনা থেকে বের করে দিব আমার নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামদের ব্যাপারে জঘন্য জঘন্য চিন্তা উপরে উপরে মারহাবা উপরে 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 প্রশংসা কিন্তু ভিতরে ভিতরে বলতো ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল আল্লাহ তাআলা বলেন ভিতরে ভিতরে বলতো মিটিং করে যে সফরে মুরাইসি নামক কুপের থেকে মুরাইসি নামক যুদ্ধ থেকে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরার পথে গোপনে গোপনে মিটিং করে বলতেছে শোনো আমরা যখন এই সফর থেকে মদিনায় ফিরে যাইতে পারবো মদিনায় গিয়ে আমরা মদিনা থেকে ওই বেজ্জুত লোকগুলারে বাহিন করে দিব নিকৃষ্ট লোকগুলারে বাহিন করে দিব আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোরা টুপিওয়ালার দলকে আলেম ওলামাদেরকে তোরা বেজ্জুত বললা কম সম্মানী বললা শুনি আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ বেজ্জুতি করার মালিক আমি আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা আমার আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ আমার দোস্তকে ইজ্জতওয়ালা বানায় দিলাম আমার দোস্তের সাথী যারা মুমিন হবে তাদেরকেও ইজ্জতওয়ালা বানায় দিলাম ওরাই হলো সম্মানী আর যারা দুশমন চূড়ান্ত ঘোষণা হলো তারা হবে লাঞ্ছিত বঞ্চিত চিল্লায় এখন ঠিক কিনা হে ভাই উপলব্ধি করে নেন আমার আল্লাহ বলেন দোস্ত আপনি মিথ্যাবাদীদের কথায় কান দিয়েন না এদের স্বভাবই হইলো মিথ্যা বলা সুন্দর সুন্দর ভাবে বানায়া বানায়া মিথ্যা বলাই হলো এদের স্বভাব
আমার আল্লাহ বলেন দোস্ত ফালা তুতিউল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কথা আপনি শুনবেন না মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা মিথ্যাবাদীদের অনুসরণ করা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না আমরা 70 রাকাত নামাজ পড়ি নফল নামাজ ইসলামের হুজুরগো বিরোধিতা করতে যায় কয় 70 নামাজ 70 রাকাত নফল নামাজ পড়ি ভালো করে বুঝলেন মিথ্যা বলতে বলতে এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এখন সব জায়গায় মিথ্যা কথা রাগ করেন নাকি আপনারা ভালো করে উপলব্ধি করেন আল্লাহ বলেন দোস্ত মিথ্যাবাদীদের কথা শুনবেন না ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওরা চায় আপনি একটু নমনীয় হন তারাও নমনীয় হবে আপনি একটু ছাড় দেন তারাও ছাড় দিবে দোস্ত ইসলামের পক্ষে অবস্থান নিতে গিয়া কোরআনের কথাগুলো প্রচার করতে গিয়া কোন ছাড় দেওয়া চলবে না ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওরা চায় ওরা যা করবে আপনি একটু পারলে ফতুয়া দিয়া এদের গুলা জায়েজ বানাই দিবেন একটু ছাড় দিবেন নয় তো আপনি চুপ থাকবেন না 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 ইসলামের কথাগুলো বলতে গিয়া 1% ছাড় কাউকে দেওয়া যাবে না 1% ছাড় কাউকে দেওয়া যাবে না একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলেন আমি সত্য বলতে গেলে জেলেম জেলের ভয় আমার অন্তর জেলের ভয় আছে জুলুমের শিকার হওয়ার ভয় আছে তারপর পরে আমরা সত্যের পথে সংগ্রাম চালায় যেতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন আমরা সত্যের পথে অটল অবিচল থাকতে চাই কি চাই না আমার আল্লাহ বলেন দোস্ত যারা আপনার দুশ্মনী করে এই লোকগুলার চরিত্র কেমন শুনে নেন কষ্ট হচ্ছে আপনাদের বর্তমানেও যারা নবীর দুশ্মনী করবে তাদের চরিত্র ঠিক এমন কোরআন এমন এক বাস্তব কিতাব আপনার মনে হবে যেন বর্তমানে যারা দুশ্মনী করে তাদেরকে নিয়েই বুঝি আমার আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন এতটাই বাস্তব কিতাব এটা আমার আল্লাহ বলেন দোস্ত ওই যে ওয়ালিদ ইবনে মুগিরা সহ আরো যারা আছে এদের স্বভাব আমি আপনার সামনে বর্ণনা করে দেই ভালো করে শুনে নেন এই ওয়ালিদ ইবনে মুগিরার স্বভাবের সাথে কিয়ামত পর্যন্ত আপনার দুশমনদের স্বভাবের মিল থাকবে ওর ভিতরে যেমন ভেজাল ওর জন্মেও সমস্যা কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরোধিতায় মগ্ন হবে কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় তাদের ওই সমস্যাগুলো আছে জোরে কণ্ঠে ঠিক কিনা নবীর দুশমনদের স্বভাব কি আমার আল্লাহ বলেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন আপনি এদের কথা শুনবেন না এদের অনুসরণ করবেন না যারা কথায় কথায় কসম করে একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন কথায় কথায় কসম করার মতো লোক আমগো দেশে আসেনি আসতে বলবেন না জোরে বলেন আসেনি এই সিটিং ওয়ালিদ ইবনে মুগিরা এদের অভ্যাস আছিল কথায় কথায় কসম করতো কথায় কথায় কসম করতো আমার আল্লাহ বলেন দোস্ত এগুলাই না আপনারে পাগল বলে কোনো ভালো মানুষ তো বলার সুযোগ নাই সে আল্লাহর আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন আপনি এদের কথা শুনবেন না এদের অনুসরণ করবেন না যারা কথায় কথায় কসম করে যে কথায় কথায় কসম করে মাহিন লাঞ্ছিত দ্বিতীয় সমস্যা আল্লাহ বললেন এরা হবে লাঞ্ছিত এরপরে বলে আল্লাহ তাআলা বলেন হাম্মাজ এরা পেছনে পেছনে নিন্দাকারী পেছনে পেছনে মানুষের নিন্দা করে এই লোকগুলা মাশাইম বিনামিম আল্লাহ বলেন এরা হলো চগলখোর ভালো করে খেয়াল করে নেন যারা নবীর দুশ্মনী করে সবগুলা হলো চগলখোরের দল চিল্লায় এখন ঠিক কিনা একমাত্র এই চগলখোরের গাদারাই একমাত্র এই চগলখোর গুলার দ্বারাই আজ আমাদের দেশের এই শৃঙ্খলা আমাদের দেশের শান্তি নষ্ট হচ্ছে কথা বলেন না কেন এই চকলখোর গুলাই সমাজে ভেজাল লাগায় দেয় ভালো করে খেয়াল করেন আমি ওদিকে আর বিস্তারিত যাবো না সংক্ষেপে বলে দিচ্ছি আমার আল্লাহ বলেন তারা আরো কেমন বলে আমার আল্লাহ তাআলা বলেন তারা চকলখোর এরপরে মান্না ইল্লিল খৈরি ভালো কাজে তারা শুধু বাধা দেয় ভালো কাজে এই লোকগুলা বাধা দানকারী মুতাদিন এরা সীমা লঙ্ঘনকারী আল্লাহর সীমা রেখার ভিতরে ওরা চলে না চলতে চায় না আসিম আল্লাহ বলেন এটা পাপাচারী এই ওয়ালিদ ইবনে মুগিরা এবং তার সাথীর ব্যাপারে এগুলোর ব্যাপারে আল্লাহ
জানাই দিচ্ছেন এরপরে আমার আল্লাহ বলেন দোস্ত এ বস্তু ভালো করে শুনুন আপনার ব্যাপারে অপবাদ দিল আমি আল্লাহ তাদের মূল সমস্যাগুলো বাহির করে দিলাম কেন আপনার বিরুদ্ধে অপবাদ দেয় একটা একটা বর্ণনা করার পর আল্লাহ বলেন উতুল লিম বাদা যালিকা জানিম সর্বশেষ আমার মালিক বলেন এছাড়া আরেকটা সমস্যা আছে এদের জন্মের ভিতরে সমস্যা একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবীর বিরোধিতা যারা করবে তাদের কি জন্ম ঠিক আছে আস্তে বলবেন না জন্ম ঠিক আছে এদের জন্মের সমস্যা জানেন আল্লাহ বলেন এই যে বিরোধিতা করে আর কারণ আছে কারণ হইলো আঙ্কা না যা মালি ওয়া বানিন যেহেতু আমি আল্লাহ এদের একটু ক্ষমতা দিছি সম্পদ দিছি সন্তান সন্ততি দিছিলাম এ সন্তান সন্ততি সম্পদ এগুলো পাইয়া তারা অহংকারী হয়ে গেছে আমার আল্লাহ বলেন এদের স্বভাব হলো এমন যতদিন এদের সামনে আপনি আমার কোরআন তেলাওয়াত করেন আমার কিতাব তেলাওয়াত করেন এই লোকগুলা বলে কালা আসাতিরুল আউয়ালিন এগুলো আগেকার যুগের পূর্বের লোকদের রূপ কথা ছাড়া আর কিছুই না চিল্লায় কোন নাউযুবিল্লাহ আল্লাহ চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন সানাসিমুহু আলাল খুরতুম অবশ্যই অচিরাই আমি আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে দিব জমিনে এরা লাঞ্ছিত হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই চূড়ান্ত কথা বলে দিচ্ছি যারা যারা আমার নবীর বিরোধিতায় মগ্ন হবে অবশ্যই সানাসিমুহু আলাল খুরতুম অবশ্যই এদেরকে লাঞ্ছিত করে জমিন থেকে বিদায় করবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে এতে কোনো সন্দেহ নাই আমার নবীর বিরোধিতা যারা করবে তারা লাঞ্ছিত হবে জীবনের সময় নিঃস্ব হয়ে মরবে বউয়ের ভালোবাসা পাবে না সন্তানদের ভালোবাসা পাবে না মানুষের জুতার বাড়ি নিয়ে মরবে মানুষের লাঞ্ছনা বঞ্ছনা নিয়ে জমিন থেকে বিদায় হবে আর যারা নবীর পাগলা হবে নবীর আশেক হবে এরা জমিন থেকে বিদায়ের পর মানুষ বুক ফাটা আত্মনাদ করবে চিল্লায় চিল্লায় কান্দবে চোখের পানি ছাড়বে যত দিন যাবে তত মানুষ তাদের জন্য পাগল পারা হবে যত বছর যাবে তত মানুষ তাদের পাগল হবে তাকায় দেখেন আশিক রসুলরা জমিন থেকে বিদায় হওয়ার পরেও মানুষ এখনো তাদের পাগল পাগলাদের সংখ্যা দিন দিন বাড়তেছে কমবে না আল্লাহ বলেন এটাই হলো নিয়ম আমার নবীর আশেক যারা হবে তাদের সম্মান দিন দিন বৃদ্ধি হবে কমবে না আর নবীর দুশ্মনী যারা করবে তাদের লাঞ্ছনা বঞ্ছনা জমিনে আছে জমিন থেকে বিদায়ের সময় জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করমু আর সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন অচিরেই আমি এদের জাহান্নামে ঢুকাই দিব আল্লাহ আমাদের সকলকে নবীর আশেকদের খাতায় নাম লেখাইয়া দুশ্মনদের বিরোধিতায় আজীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন জোরে কোন আমিন।